Capital FM 94.8, Desher number one music station. করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রবিবার 4 অক্টোবর তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন এই তারকা। তরুণ এই অভিনেত্রী আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন। এক ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেন, আমার 2 দিন ধরে জ্বর থাকায় আশেপাশের মানুষের নিরাপত্তার জন্য আমি নিজেই গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার কোভিড ধরা পড়ে, কিন্তু বর্তমানে আমি ভালো আছি, শুধুমাত্র কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। তাই আমি এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।